একটা টুপি নিয়ে, টুপিটা এখানে কেউ পরে নাই মনে হয়, একটা টুপি নিয়ে জবাব হচ্ছে বসছে। হ্যাঁ, এই টুপি নিয়ে আমি একটা বক্তব্য দিছি, আমার একজনে বলল হুজুর টুপিটা তো পাকিস্তানি। কি বলল? টুপিটা আচ্ছা, টুপি কোনোদিন পাকিস্তানি বাংলাদেশি হয়নি। মানুষ বাংলাদেশি হয়, পাকিস্তানি হয়, ইন্ডিয়ানই হয়, টুপি হাজির রুমাল জুব্বা এগুলো পাকিস্তানি বাংলাদেশি হয়নি, হয় না? তো আমি বললাম টুপি ভাই বাংলাদেশি হয় না, পাকিস্তানিও হয় না, এটা দয়াল নবীর শূন্য। তো আমি টুপি দিয়ে, আমি সে টুপি দিয়ে কানে সাহাবায়ে কারামকে বোঝানো হচ্ছে, আহলে বাইতকে বোঝানো হচ্ছে, জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বোঝানো হয়েছে। আমার কি বললাম এটা নিয়ে ভিডিও বানাচ্ছে, হাসান হাজারি টুপিতে জান্নাতি বানাই দিছে, টুপিতে কি বানাই দিছে জান্নাতি, এটা নিয়ে পুরো বাংলাদেশ খবর বানাই দিছে। পরে দেখি ভিডিও বাইর করি, দেখে উনি টুপিরে কি বলে নাই জান্নাতি বলে নাই, যদি এটা বাই করতে পারতো আমার বিরুদ্ধে মামলা করে দিত। কিন্তু আমি বললাম কি আর বুঝলো কি, টুপি যেটাই হোক এটা দয়াল নবীর সুন্নত, কথা ঠিক কিনা? আচ্ছা, আমার মাথায় যদি টুপি থাকে, কি থাকে, আমি সাইয়ের দোকানে কখনো সিনেমা দেখতে পারবো? কেন? আমার মন বলবে উপরে তো দয়াল নবীর সুন্নত আছে, কথা ঠিক না? আমার মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও মাথার মধ্যে কি আছে, আমি কখনো অশ্লীল ভিডিও দেখতে পারবো? কারণ আমার মন বলবে উপরে তো কি আছে, সিনেমা হলের সামনে গেলাম টুপি নিয়ে কখনো সিনেমা যেতে পারবো? কারণ টুপি বলবে তুই কোথায় যাচ্ছিস, সিনেমা হলে কেমনে যাবি? তাহলে এক টুপি আমাকে সিনেমা থেকে বাঁচাই দিল, নাটক থেকে বাঁচাই দিল, অশ্লীল ভিডিও থেকে বাঁচাই দিল, মাদক নিতে গেলে টুপি বলবে কেমনে মাদক নে? তো একটা টুপি আমাকে যখন গুনা থেকে বাঁচাইলো, ওই টুপি আমার জান্নাতি বানাইলো কি বানাই নাই? বানাইলো। তো এখানে এটা নিয়ে মারামারি করার কিছু আছে না, যে কোনো টুপি পরেন রসুলের সুন্নত আদায় হইলেই হইল, কথা ঠিক কিনা? তো বাংলাদেশে অনেকেই চায় আমাদের বক্তব্যগুলাকে কেটে ছেটে যেন জাতির সামনে কি করে অসম্মানই করা যায়। তো এখন ক্যামেরা তাকাতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। যেন আমি চলে যাওয়ার পর কেউ যদি বলে উনি এই কথাটা ভুল বলছে, তখন ক্যামেরা থেকে বের করে আমি কি বলছি এটা জাতি দেখতে পারবে কি পারবে না? তাহলে ক্যামেরা চলে গেল, কিন্তু এখানে আরেকটা মোবাইল আছে, কথা ঠিক না? তো মোবাইল দিয়ে কি করতেছে, রেকর্ডিং করতেছে না, ও লাইভ দিচ্ছে, কথা ঠিক নেই? তুমি কি দিচ্ছ? তো এখন আমি মাহফিলে বসা, আপনারাও মাহফিল শুনছেন, এখন আর লাইভ দেওয়ার কোনো দরকার আছে না? আছে, আপনি বলছেন নাই, কিন্তু যে লাইভ দিচ্ছে ও বলবে হুজুর দরকার আছে। কেন? যে হুজুর সবাই তো মাহফিলে আসে নাই, আমাদের অনেক প্রবাসী ভাই বিদেশের মাটিতে বসে আছে, আমি যে লাইভ দিলাম এই লাইভের কারণে আমাদের প্রবাসীরা লাইভে দেখতে পাচ্ছে, কথা ঠিক কিনা? তাহলে মোবাইল দিয়ে লাইভ চলছে, সৌদি আরবের প্রবাসী এই লাইভে দেখতে পাচ্ছে, আরব আমিরাতের প্রবাসী এই লাইভে দেখতে পাচ্ছে, কাতার কুয়েতের প্রবাসী এই লাইভে দেখতে পাচ্ছে, আমেরিকা আফ্রিকা এশিয়ার প্রবাসী এই লাইভে দেখতে পাচ্ছে। এখন আপনি বলেন মোবাইল শক্তিশালী না মানুষের ব্রেন শক্তিশালী? মানুষের ব্রেন আছেই বলেই তো মোবাইল ক্যামেরা হয়েছে। তাহলে মোবাইলের চেয়ে মানুষের ব্রেন বেশি শক্তিশালী? মানুষের ব্রেনের চেয়ে কোটি গুণ শক্তিশালী। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার নবী আমার নবী এক মোবাইল দিয়ে সৌদি আরব আমিরাত আফ্রিকা ইউরোপের মানুষ যদি লাইভে দেখতে পায়, খোদার কসম সোনার মদিনা থেকে আমার নবী বাসকালীর এই ঈদে মিলাদুন নবী দেখতে পাচ্ছে, পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে। কারণ মোবাইল দিয়ে যদি দেখতে পায় নবী দেখতে পারবেন কেন? আপনার নবী কি মোবাইল সেই খারাপ? তো আপনি মোবাইলেরটা মানলেন, নবীরটা মানেন নাই কেন? আল্লাহ যেন আমাদেরকে নবী বুঝার তৌফিক দান করে। আমি কথাকে শেষের দিকে নিয়ে আসতে লাগলাম। তো আমার নবী অসুস্থ হলেন ইন্তেকালের কয়দিন আগে, তিন দিন আগে, তিন দিন ধরে আমার রসুল মসজিদে আসতেছে না। একদিন চলে গেল, সমগ্র মদিনা মক্কা সারা সারা ওয়ার্ল্ডে পৌঁছে গেছে যে আজ মসজিদে দয়াল নবী
আসে নাই দ্বিতীয় দিন চলে গেল সর্ব জায়গায় পৌঁছে গেল দয়াল নবী মসজিদে আসে নাই আশেক বক্তবৃন্দ প্রেমিকরা দলে দলে মসজিদের নববীতে আসতে শুরু করেছে রাসূল আসছে না ঘটনা কি তৃতীয় দিন চলে আসলো তৃতীয় দিনও আমার নবী আসে নাই মসজিদের নববীতে সমস্ত মুসল্লি ভরপুর কখন রাসূল আসবে কখন রাসূল আসবে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন হাত্তা জা ইয়ুমুল ইসনাইন এমন কি সোমবার দিন চলে আসলো আমার দয়াল নবী এখনো মসজিদে আসে নাই ওয়াক্তুস সালা নামাজের সময় হয়ে গেল সাইয়েদুনা বেলাল আযান দিয়ে দিল সবাই সুন্নাত আদায় করলো ইকামতের টাইম হয়ে গেল এখনো রাসূল আসে নাই তৃতীয় দিন চলে গেল রাসূল আসে নাই ঠিক চতুর্থ দিন যেদিন সোমবার দিন চলে আসলো নামাজের সময় হয়ে গেল নামাজ শুরু হয়ে গেল সিদ্দিক আকবর ইমাম আমরা সাহাবায়ে কেরাম মুসল্লি হঠাৎ করে ফাকাশাফা নবীয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা আমার নবী যেখানে আছেন রওজা সেটাই নবী হুজরা সেখানে আমার নবী জানালার পর্দা সরালেন ওয়ান নাসু ফিস সালাত সবাই তখন নামাজ পড়ছে সবাই তখন কি পড়ছে এখন এই যে পর্দা পর্দা সরাইলে কি কোনো আওয়াজ হয়নি হালকা আওয়াজ হবে টায়ার ফুটলে না বড় আওয়াজ হবে কথা ঠিক না এখন বাচ্চারা একবার পর্দা সরাচ্ছে একবার আস্তেছে যাচ্ছে আমাদের কি মন সেদিকে আছে নাই আমরা কোন দিকে আছি মাহফিলের দিকে আছি কিন্তু সেদিন আমার নবী পর্দা সরালেন ফাকাশাফা নবীয় কাশাফা মানে উন্মুক্ত করা আর নবীয় মানে রসুল সিতরা মানে পর্দা হুজরা মানে হুজরা হুজরা মানে গড় রুম রুমের পর্দা সরালেন তো সরাইছে কোন দিকে পশ্চিম কোন দিকে এদিকে হ্যাঁ তো এদিকে পশ্চিম নামাজ হচ্ছে এদিকে নবীর রোজা এদিকে তো আমার নবী পর্দা সরালেন এই যে হালকা আওয়াজ হয়েছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নু বলছে নবীজি পর্দা সরাতে দেরি আমরা আবু বকরকে ইমামতিতে রেখে কাবা ছেড়ে দিয়ে সবাই নবীর দিকে ফিরে গেছে সবাই কোন দিকে ফিরে গেছে নবীর দিকে রাসূল আমাদের দিকে তাকায় আছে আমরা কোন দিকে তাকায় আছি রাসূলের দিকে তাকায় আছি এক তিন দিন দেখি নাই মনে দুঃখ এখন দেখলাম মনে আনন্দ তো দুঃখ আর আনন্দ যদি মিলি যায় তখন মানুষ কান্না শুরু করে দেয় কথা ঠিক না মানুষ অতি বেশি খুশি হইলে কি করে কাঁদে এরকম আছে না যখন বাচ্চা হয় নাই পাঁচ ছয় বছর হঠাৎ বাচ্চা হলো দেখুন বাবাও কাঁদে মাও কাঁদে কথা ঠিক না এরকম আছে না নাই আছে এখন সাহাবায়ে কেরাম বলছেন বুখারীর শব্দ ফাহামামনা আই ফাআরাতনা আমরা সবাই সিদ্ধান্ত নিলাম আন নাফতাতিনা নামাজ ভেঙ্গে ফেলবো নামাজ পড়বো না কেন সে নামাজ ভাঙলে নামাজের কাজা আছে কিন্তু নবী দেখার কোনো কাজা নাই আমরা মনে মনে সিদ্ধান্ত নিলাম আবু বকর নামাজ পড়া সমস্যা নাই উনি ইমামতির মুসল্লায় দাঁড়াই থাকুক আমরা মুসল্লিরা কি দেখব নবী দেখব নামাজ পড়ে পড়বো এমত অবস্থা আমরা সবাই যখন সিদ্ধান্ত নিয়া নবীর দিকে তাকিয়ে আছি তিন দিন নবী দেখি নাই এখন নবী দেখলাম আনন্দ দুঃখ দুইটা যখন একসাথে হয়ে গেল আমরা চিল্লাইয়া কান্না শুরু করে দিলাম সবাই যখন কাঁপলাম মসজিদের নববী কেঁপে উঠল ফাজান্না আবু বকর সিদ্দিক আকবর মনে করলো রসুল মনে হয় মসজিদে এসে গেছে সেই জন্য উনি ইমামতির মুসল্লা ছেড়ে প্রথম কাতারে চলে আসলেন কোন কাতারে এখন ইমামের মশাল্লায় কেউ নাই সিদ্দিক আকবর ডানে তাকায়া দেখে নবী নাই বামে তাকায়া দেখে নবী নাই কিরে সাহাবি কাঁপছে কেন সাহাবিদের মুখের দিকে তাকায় দেখে সবাই কাবা ছেড়ে দিয়ে নবীর দিকে তাকায় আছে সবাই কোন দিকে তাকায় আছে তো সিদ্দিক আকবর আর কি করবে ওসে আমিও নবী দেখি উনিও নবীর দিকে কি কই গেলেন কিসের ভিতরে নামাজের ভিতরে আপনি কিয়াম নিয়ে মারামারি করেন আপনি মারামারি করতেছেন কিয়াম নিয়ে আর সাহাবায়ে কেরাম নামাজের ভেতরে কাবা ছেড়ে দিয়ে কোন দিকে ফিরে গেছে সবাই বললেন নামাজ পরে বর্মু আগে কারে দেখবো আমার নবী এই কাহিনী দেখে বেদাত বলে নাই শিরিক বলে নাই ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের এই পাগলামি দেখে আমার নবী মিষ্টি মিষ্টি হাসতে লাগলেন হাসিটা কেমন হযরতে আনাস বলে কাওয়ারাকাতি মাসহাফিন কোরআন কোলে দিলে
পিষ্টাগুলো যেরকম কিলকিল করে হাসে সেদিন আমার নবী আমাদের মহব্বত দেখে সেভাবে হাসতে শুরু করে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে ইশক ছিল কি ছিল না ছিল সাহাবায়ে কেরামের ইশক নাই সেখানে বেদাত নাই সেখানে শিরিক নাই সেখানে মহব্বত আছে সেখানে কি আছে সুন্নিয়ত কোন কারো থেকে আসে নাই সুন্নিয়ত এরকম সাহাবায়ে কেরাম থেকে এসেছে আমরা এইভাবে করে আকীদা নিছি যখন সব সাহাবী নবীর দিকে তাকিয়ে আছে আমার নবী হাত দিয়ে ইশারা দিলেন ফাআশারা আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ইশারা দিলেন কি সাহাবী তোমরা কাবা ছেড়ে দিয়ে আমার দিকে তাকিয়েছো নামাজ ভেঙ্গে যায় নাই আবু বকর ইমামতির মুসল্লা ছেড়েছে নামাজ ভেঙ্গে যায় নাই আবু বকর আমার দিকে তাকিয়েছে নামাজ ভেঙ্গে যায় নাই কেন সে এটা যদি কাবা হয় আমি নবী তো কাবারও কাবা আমি নবী তো কাবারও তো তোমরা কাবা একটা সাল্লে কি হইছে আর একটা কাবার দিকে তো ফিরছো সুতরাং নামাজ কি হয় নাই কোন সমস্যা নাই আতিমু সলাতাকুম নতুন করে নিয়ত করার দরকার নাই যতটুকু নামাজ পড়েছো বাকি নামাজ কন্টিনিউ করো এরপর আমার নবী পর্দা কি করে দিলেন বন্ধ করে দিলেন বন্ধু এটা বুখারীর হাদিস বললাম আমি রাসূল পাকের তুত মোবারক নিল এটাও বুখারী থেকে বললাম এগুলো বুখারীতে আছে কিন্তু আমার বন্ধুরা কখনো বলতে চায় না আমার ভাইগুলো কখনো বলতে চায় না কেন বলতে চায় না এটা আমি এখনো বুঝি নাই অথচ বুখারীতে এগুলো বিত্তা করা কয়েকবার করে আছে একবার করে নয় ইমাম বুখারী বারবার আপনাকে আদব শিখিয়েছে তো আমার নবীর তাজিমের দরকার আছে না নাই আছে তো এখন রাসূল আসাতে আমরা খুশি না বেজার খুশি এখন রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন কি করছিলেন আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার নবীকে দেখো জিব্রিল আমিন আসলেন আমার নবীর পা মুবারকের আঙ্গুল মুবারক ধরে বললেন কুম ইয়া হাবিবি নবীরে উঠে যান আমার নবী উঠে বসলেন ডাক দিয়ে বললেন জিব্রাইল কেন ডাকলা জিব্রাইল বলে আমি ডাকি নাই রহমান ডেকেছে তো আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব আমার আদমকে খলিফা বানিয়েছি মুসাকে কলিম বানিয়েছি ইব্রাহিমকে খলিল বানিয়েছি সবাইকে বড় বড় পজিশন দিয়েছি কিন্তু আপনাকে হাবিব বানিয়েছি কাউরে মেরাস দেই নাই আপনি নবীরে মেরাস দিতে চায় আপনি নবীরে কি দিতে চায় মেরাস দিতে চায় আসেন হাবিব আমার দরবারে আসেন রহমানের দরবারে কারণ আজ আপনি দুয়ুফুর রহমান আপনি রহমানের মেহমান তা আল্লাহ বলছেন আজ যখন দেখা দিব হাবিব বিশ্ব পুরাটাই দেখবেন জান্নাত পুরাটাই দেখবেন আমি যদিও বা আলোচনা এখানেই এন্ডিংয়ে নিয়ে আসব মেহরাজের সম্পূর্ণ আলোচনা তিন থেকে চার ঘন্টা লাগবে আমি সেখানে যাব না আমার রসুল বলেন আমি মক্কা থেকে ফিলিস্তিনে গেলাম সবগুলো জিয়ারত করতে লাগলাম গেলাম জান্নাতে গেলাম কোথায় জান্নাতের অলিও দেখলাম গলিও দেখলাম বালাখানাও দেখলাম দালানও দেখলাম বাগানও দেখলাম সব কিছু দেখলাম এবং কে কোথায় থাকবে এটাও আমি নবী দেখে আসলাম উম্মতকেও দেখে আসছি এবং সাহাবীরও দেখে আসছি আহলে বাইতের রসূলকেও দেখে আসছি সকল নবীর রসূলদের দেখে আসছি আমার নবী বললেন উম্মত শোনো জান্নাতের দরজা বড় চমৎকার এত সুন্দর যার চোখ দরজার দিকে যাবে যে হাজার বছর জান্নাতের দরজা তাকিয়ে থাকবে জান্নাতের দেওয়াল এত সুন্দর যে দেওয়াল দেখবে সে হাজার বছর দেওয়ালের দিকে তাকিয়ে থাকবে জান্নাতের ছাদ এত সুন্দর যার চোখ জান্নাতের ছাদের দিকে যাবে সে হাজার বছর জান্নাতের ছাদ তাকিয়ে থাকবে এরপরও সুন্দর দেখার স্বাদ মিটবে না আমার নবী বললেন এত সুন্দর যেটা বক্তব্যে বলা যাবে না কল্পনায় বলা যাবে না তখন সিদ্দিক আকবর বলে নবীরে কেউ দরজার দিকে হাজার বছর তাকিয়ে থাকবে কেউ দেওয়ালের দিকে হাজার বছর তাকিয়ে থাকবে কেউ ছাদের দিকে হাজার বছর তাকিয়ে থাকবে আমি কোন দিকে তাকাবো জানেন আমার নবী বলে কোন দিকে তাকাবা সান নাজরু ইলা ওয়াজহিক কেউ দরজা কেউ জানালা কেউ দেওয়াল আমি আবু বকর এগুলো তাকাবো না আমি জান্নাতের বাদশা আপনি নবীর চেহারার দিকে তাকায় থাকবো এটা ছিল সাহাবায়ে কেরামের আকীদা তো আমার রসুল বলেন সব সুন্দর কিন্তু আমি নবীর কাছে সব সুন্দরের মাঝে চারটি নদীকে বড় সুন্দর লাগছে কয়টা নদীকে সব তো সুন্দর কিন্তু সব সুন্দরের মাঝে কয়টা নদী চারটা একটা পানির নদী আরেকটা মধুর নদী আরেকটা দুধের নদী
আরেকটা পবিত্র শরাবের নদী কয়টা হইল এত সুন্দর লাগছে আমার নবী কোনোমতে সুখ ফেরায় না জিবরিল বারবার ডাকে নবীরে আসেন না নবীরে আসেন না আমার নবী বলে আমার ওই নদীগুলো দেখার সাত মিটে না জিবরিল আমাকে একটু ভালো করে দেখতে দাও আমার নবী ভালো করে দেখতে দেখতে বললেন জিবরিল জানো এই চার নদীর উৎসস্থল কোন জায়গায় জিবরিল বলে লা আদিরি আমি জানি না নবীরে আমি তো আপনার সাথে আসছি একজন ফেরেশতা দোরায় আসলেন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি কারণ এই চার নদীর পাহারাদার আমি ফেরেশতা আসেন আপনারে নিয়ে যায় আমার নবীরে নিতে লাগলেন আমার নবী বললেন আমি যেতে 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 দেখলাম এক বিশাল গাছ গাছের নিচে একটা বিশাল বাড়ি এটা কোনো জানালা নাই শুধুমাত্র একটা দরজা যেটা তালা দিয়ে বন্ধ ওই ফেরেশতা বলল নবীরে এই বিশাল গাছের নিচে যেই বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়ি দিয়ে চারটা নদী শুরু হয়ে আছে এই বাড়ি থেকে কয়টা নদী শুরু হয়েছে তা আমার নবী দেখলেন তালা বন্ধ এখন বললেন ফেরেশতা তালা খুলো ফেরেশতা বললেন নবীরে আমি তো চৌকিদার পাহারাদার কেউ তো দারোয়ানকে কি দেয় না চাবি দেয় না তো আমি তো পাহারা দিচ্ছি চাবি তো আমার কাছে নাই তো আমার নবী ও চাবি কার কাছে কারণ এটা তো আমার দেখতে হবে ওই ফেরেশতা উত্তর দিচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার যিনি কাউসারের মালিক চাবি ওনার কাছে যিনি কিসের মালিক চাবি কার কাছে তাহলে বুঝাইলেন নবীরে জান্নাত তো আল্লাহ আপনারে দিয়ে দিয়েছে তো চাবি আমার কাছে কেন খুঁজতেছেন চাবি তো আপনি নবীর কাছে তা আমার নবী বললেন বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলতে দেরি অটোমেটিক তালা খুলে গেল দরজা ফাতাহাল বাব দরজা খুলে গেল আমার রসুল ফাদাখালা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ঢুকে দেখে চারটা পিলার একটা খুঁটি দিয়ে পানির নদী শুরু হয়েছে আর একটা কুটি দিয়ে দুধের নদী শুরু হয়েছে আর একটা কুটি দিয়ে পবিত্র শরাবের নদী শুরু হয়েছে আর একটা কুটি দিয়ে মধুর নদী শুরু হয়েছে একটা পিলারে লেখা আছে বিসমি আর একটা পিলারে লেখা আছে আল্লাহ আর একটা পিলারে লেখা আছে আর রহমান আর একটাতে লেখা আছে আর রহিম চার পিলারে মিলায়া লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আমার নবী ওই জায়গায় দাঁড়ালেন দুটো হাত তুলে দিলেন মাওলা জান্নাত দেখলাম বড় সুন্দর যেটা বক্তব্য দিয়ে কখনো বোঝানো যাবে না কিন্তু আমি নবীর কাছে সব সুন্দরের মাঝে চারটা নদীরে বড় সুন্দর লাগছে আল্লাহ বলে হাবিব আমার কাছেও এই চার নদীরে বড় সুন্দর লাগছে এখন আমার নবী বললেন মাওলা তুমি তো আমার মেরাজ দিলা তুমি তো আমার বিশ্ব ভ্রমণের সুযোগ দিলা তুমি তো আমাকে মেরাজের দুলহা বানাইলা এই জায়গায় দাঁড়ায়া একটা জিনিস চাইব দিবানি তখন আল্লাহ বললেন ওয়ালা সৌফা ইয়ুতিকা রব্বুকা ফাতারদা হাবিব একটা জিনিস কেন আপনি যাই বলবেন শুধু দিতেই থাকব দিতেই থাকব আমি মাওলা দিতে দিতে আমার নবীরে রাজি করে ফেলবো আজ মেরাজে না নামের কোনো শব্দ নাই সব হা হবে নবী চাইতে দেরি আমি মাওলা দিতে দেরি করব না তখন আমার নবী দুটো হাত তুলে বলেন মাওলা জান্নাতের সবচেয়ে সুন্দর এই চারটা নদী তোমার কাছে একটা চাওয়া এই চার নদীর মালিকানা কোন নবী রসুলের উম্মতরে দিতে পারবা না শুধু আমার উম্মতকে দিতে হবে নবী কোথায় জান্নাতে যাইয়াও কার কথা বলতেছে উম্মতের কথা বলতেছে মাওলা এই চার নদীর ভাগ আমি নবী আর কাউরে দিব না এটা সম্পূর্ণ মালিকানা আজ মেরাজের রাতে আমাকে বুঝিয়ে দাও যে এটার মালিক আমার উম্মত আমি গেলে বলতাম এটা আমারে দাও আমার বাবারে দাও আমার বউরে দাও আমার মেয়েরে দাও এটাই তো বলতাম কথা ঠিক না কিন্তু রসুল বউয়ের কথা বলে নাই ভাইয়ের কথা বলে নাই বন্ধুর কথা বলে নাই কার কথা বলছে উম্মত আর সেই উম্মত মেরাজ নিয়ে হাসে ওই উম্মত মেরাজ নিয়ে মস্কারি করে ওই উম্মত মেরাজ নিয়ে ঠাট্টা করে আল্লাহর হাবিব বললেন আমার উম্মতকে দাও যদি বলো উম্মতকে দিয়েছি তাহলে এখান থেকে সরব আর যদি না দাও আমি কখনো সরব তখন আল্লাহ বলেন হাবিব মোনাজাত কবুল আপনার উম্মতকে দিয়ে দিব কাকে দিয়ে দিব তবে একটা জিনিস করতে হবে উম্মতের যে কি করতে হবে আপনি মেরাজ থেকে গিয়ে বলবেন আপনার উম্মত
যেই কোন কাজ শুরু করার আগে যেন বিসমিল্লাহ দিয়ে শুরু করে সুবহানাল্লাহ কে দিয়ে শুরু করে যেমন আমি চা পান করব বিসমিল্লাহির রহমানির রহিম আমি খাবার খাবো বিসমিল্লাহির রহমানির রহিম আমি চাষবাসে যাব বিসমিল্লাহির রহমানির রহিম আমি ঘরে ঢুকবো বিসমিল্লাহির রহমানির রহিম যে কানে যান আপনি সমস্ত কাজ শুরু করবেন কি দিয়ে বিসমিল্লাহ দিয়ে আমাদের এখানে বানপোনা জাদু এগুলো আছে না নাই আছে অনেক ঘরের মধ্যে খারাপ জিনের বসবাস আছে না নাই আছে যেগুলো চিকিৎসা করলেও কি হয় না ভালো হয় না যেমন আমাদের বাচ্চারা মাঝে মাঝে অসুস্থ হয় ডাক্তার কোনো কিছু ধরতে পারে না তার মানে এখানে খারাপ জিন আছে অথবা জাদু টোনা আছে তখন কি করবেন তখন তন্মধ্যে অন্যতম আমল ঘরে ঢুকতে বিসমিল্লা দিয়ে ঢুকবেন বের হইতে বিসমিল্লা দিয়ে বের হবেন যারাই ঢুকবে সেটা আপনার বউ হোক ভাই হোক বোন হোক যেই হোক বিসমিল্লা দিয়ে ঢুকবে বিসমিল্লা দিয়ে বের হবে দেখবেন কোন জাদু টুনা কোন শয়তান কোন ইবলিস কোন জিন আপনার কোন ক্ষতি করতে পারবে না আপনার কোন ক্ষতি করতে পারবে না সেই জন্য এগুলো একটু প্র্যাকটিস করবেন ঘরের ভেতরে যেমন যেন অশ্লীলতা বেহায়াপনা গুনার কাজ যেন না হয় কারণ গুণা হইলে অশ্লীলতা হলে সেখানে জিন ডিস্টার্ব করে সেখানে জাদুটোনার প্রভাব পড়ে সেই জন্য ঘরকে সবসময় পবিত্র রাখার চেষ্টা করবেন কোরআন শরীফ নিজে পড়তে না পারলে এখন তো মোবাইল আছে অডিও আছে সেখান থেকে সুরা রহমান ছেড়ে দিবেন সুরা ইয়াসিন ছেড়ে দিবেন সুরা বাকারা ছেড়ে দিবেন নিজে পড়তে পারেন না কিন্তু এরপরও কোরআনের চর্চা করবেন ঘরের ভেতরে দেখবেন খারাপ জিন জাদু টোনা আপনার উপর কোনো কি করতে পারবে না প্রভাব বিস্তার করতে পারবে না এগুলো মনে রাখবেন বেশি বেশি সুরা ফাতিহা পড়বেন এগুলো পড়লে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এটাও মনে রাখেন তাহলে আমার নবী বলছেন আমার উম্মতকে দিয়ে দাও আল্লাহ বলে দিয়ে দিব তবে উম্মত যেন প্রত্যেক বালক আছে কি বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আজকের মাহফিল থেকে বিসমিল্লাহ বলা যাবে নি যাবে তো আমার রসুল জান্নাতের দিকে থেকে মেরাজের দিকে রওনা হলেন সিদরাতুল মুনতাহাতে যখন উঠে যাচ্ছে আমার নবীর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে জিব্রিল বলেন নবীরে আপনি মেরাজে যাচ্ছেন তারপরেও কাঁদছেন কেন মেয়েরাজ তো কান্নার নয় মেয়েরাজ তো আনন্দের কাঁদছেন কেন আমার নবী ফুফিয়ে ফুফিয়ে কেঁদে কেঁদে বলে ইন্না কৌমি লা ইউসাদ্দিকুনানি ও জিব্রাইল আমি তো মেয়েরাজে যাচ্ছি সকালবেলা যখন উম্মতকে মেয়েরাজের মাহফিল করব উম্মত আমার হাসবে উম্মত মেয়েরাজকে সত্যায়ন করবে না তাহলে আমার নবী জানে মেয়েরাজ থেকে আসার পর অনেকেই মেয়েরাজ মানবে এরকম আছে না নাই আছে আমার রসুল বলছেন জিব্রাইল ইন্না কওমি লা ইউসাদ্দিকুনানি আমার কম আমাকে সত্যায়ন করবে না এই মেয়েরাজের কথা শুনে হাসবে তামাশা করবে ঠাট্টা করবে মস্কারি করবে তো আজকেও বাংলাদেশে অনেকেই মেয়েরাজ নিয়ে হাসে আছে না নাই কেউ বলে সশরীরে যাই নাই কেউ বলে এরকম করে নাই কেউ বলে আরশে মোয়াল্লায় নামে নাই এরকম বাংলাদেশ আছে না নাই তো আমার নবী বলছে ইন্না কওমি লা ইউসাদ্দিকুনানি আমার কম আমার সম্প্রদায় এই মেয়েরাজ নিয়ে কি করবে মস্কারি করবে তখন হযরতে জিব্রাইল আমিন বলে সবাই মস্কারি করলেও একজন উম্মত আছে ও হুয়া আবু বকর একজন আবু বকর আছে তিনি আপনাকে সত্যায়ন করবে উনি মেরাজের উপর ঈমান আনবে মেরাজের উপর ঈমান আনতে দেরি আবু বকর আর আবু বকর থাকবে না উনি সিদ্দিক আকবর হয়ে যাবে তাহলে মেরাজের উপর ঈমান আনলে দাম আছে না নাই তা আজকের মাহফিলে আমরা মেরাজের উপর ঈমান আনছি কি আনি নাই তা আনার পরে আল্লাহ বলছে যারা মেরাজের উপর ইমান এনেছে তারা আসসাদ দেখিন সিদ্দিকের অংশধর হয়ে গেছে মিনান নবীনা ওয়াস সিদ্দিকিনা এখানে সিদ্দিকিন এটা বহুবচন কেন আবু বকর সিদ্দিকের সাথে যারা মেরাজের উপর ইমান আনবে তারা ওনার সঙ্গী হইয়া শুধু সিদ্দিক থাকবে না ওনারও অংশীদাররা সবাই মিলে সিদ্দিকিন হয়ে যাবে আমরা সবাই কি হয়ে গেছি সিদ্দিকিন হয়ে গেছে আল্লাহ যেন আমাদেরকে বুঝা এবং সেই মোতাবেক অনুধাবন করে চলা তৌফিক দান করে আমিন ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন